প্রত্যাশিতভাবে গারুলিয়া পৌরসভাতে ভোট গড়ল তৃণমূল এদিনের ভোটে তৃণমূল কাউন্সিলররা উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন বিরোধীরা এই জয় অক্সিজেন আর মাত্র চার মাস পর পৌরসভার ভোট তার আগেই গারুলিয়া পৌরসভার পৌর বোর্ড দখল করল তৃণমূল গত তিরিশে সেপ্টেম্বর গারুলিয়া পৌরসভার চেয়ারম্যান সুনীল সিং চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন পদত্যাগ করার এক সপ্তাহ আগে সুনীল সিংয়ের বিরুদ্ধে একুশ জনের মধ্যে তেরো জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব এনেছিলেন তারপরেই এই পৌরসভার অন্দরে পৌর বোর্ড গঠনের জন্যে শুরু হয় প্রস্তুতি এদিন আস্থা ভোট এনে পৌরসভার পৌর বোর্ড গঠন করল তৃণমূল এদিন গারুলিয়া গাড়ুলিয়া পৌরসভার জন কাউন্সিলরের মধ্যে ভোটাভুটিতে অংশ নেন তৃণমূলের তেরো জন কাউন্সিলর বিরোধী বিজেপির সাতজন ও ফরওয়ার্ড ব্লকের একজন কাউন্সিলর এদিন অনুপস্থিত ছিলেন ফলে ভোটের ফলাফল তেরো শূন্য হওয়ায় তৃণমূল এই বোর্ড গঠন করে নতুন ভাবে যায়নি নিশ্চয়ই আপনারা জানেন তৃণমূল কংগ্রেসই বোর্ড ছিল আমার সঙ্গে পাঁচজন কাউন্সিলর এসেছিল আবার ওরা তৃণমূল যোগ করেছে যোগ দিয়েছিল ওই জন্য আমি রিজাইন করেছিলাম আমার কাছে অনেক প্রশ্ন আছে কেন ব্যাক করলো আমার একটাই বক্তব্য আছে ওদের ওরা কেন বের করলো আমার জিনিস পর কোনো প্রশ্ন আছে আমি এটা জবাব না এই পৌরসভার চেয়ারম্যান হলেন সুনীল সিং এর ভাই সঞ্জয় সিং চেয়ারম্যানের চেয়ারে বসার পর সঞ্জয় সিং জানান এই জয় আমাদের এক্সট্রা অক্সিজেন যোগাবে আমাদের প্রথম কাজ ছট পুজো আমাদের সামনে ছ দিন পরেই আমাদের ছট পুজো যেহেতু আমাদের কালী পুজো ছট পুজো ভাইটাল পুজো আমাদের এইখানে প্রথম কাজ এটাই আমাদের এই ছট পুজো আমাদের ভালোভাবে এটা করা আমাদের এটাই প্রথম টার্গেট অনেক কাজ পেন্ডিং আছে আমরা চাইবো বাড়ি বাড়ি সবার বাড়ি আমরা যাওয়ার মানুষ সঙ্গে যোগাযোগ রাখা সবার সঙ্গে কথা শোনার সবার কাজ করার গাড়ুলিয়া পৌর বোর্ড বিজেপির হাতছাড়া হওয়ার পর সুনীল সিংয়ের প্রতিক্রিয়া আগামী ছমাস পর আবারও এই বোর্ড আমাদের দখলে চলে আসবে এদিন এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিধানসভার মুখ্য সচেতক তথা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ তিনি বলেন এরপর ভাটপাড়া পৌরসভাও আমাদের দখলে আসবে নির্মলবাবুর দাবি ভাটপাড়া পৌরসভার কুড়িজন কাউন্সিলার আমাদের সাথে যোগাযোগে স্থাপন করছে পশ্চিমবাংলার মানুষ মধ্যে যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বিজেপির এই দুঃশাসন থেকে ভারতবর্ষের একদিকে বিজেপির দুঃশাসন অপরদিকে আমাদের উন্নয়নের জন্যে মানুষ আমাদের সঙ্গেই থাকবে যদি কেউ আসতে চায় দল তার সিদ্ধান্ত গ্রহণ করবে ব্যুৰো ৰিপৰ্ট নিউজ নোমেন্স গাড়ুলিয়া